সব কিছু দামের পিছনে এই যে দাম ঊর্ধ্বমুখী হচ্ছে তার পিছনে বড় ভূমিকা পালন করছে পেট্রোল ডিজেলের দর। ভারতবর্ষের সরকার আজকে রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে এবং রাশিয়া যত তেল বিদেশে রপ্তানি করে তার 20% থেকে 25% তেল ভারতবর্ষে আসছে। রাশিয়া থেকে সস্তায় তেল সরকারের দৌলতে কেনা হচ্ছে, কিন্তু সেই তেলকে শোধন করে বিশ্বের বাজারে ইউরোপের বাজারে পাঠাচ্ছে কে? 2-3টে কোম্পানি, তার মধ্যে একটা আম্বানিদের কোম্পানি, একটা নায়ারা নামে কোম্পানি। অর্থাৎ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যে অজুহাত করে ভারতবর্ষে তেলের দর বাড়ানো হয়েছিল, সেই রাশিয়া তার কাছ থেকে ইউরোপ আমেরিকা তেল কিনছে না, অথচ তাদের দেশে তেলের প্রয়োজন। সেই ইউরোপের তেলের প্রয়োজন মেটাচ্ছে কে? ভারতবর্ষের কয়েকটা তেল উৎপাদনকারী বেসরকারি সংস্থা। তারা কি সুবিধা নিচ্ছে? রাশিয়া থেকে যে সস্তায় তেল আসছে সেই তেল তারা নিচ্ছে, শোধন করছে, ইউরোপের বাজারে পাঠাচ্ছে। কিন্তু সেখানে কয়েকটা বেসরকারি সংস্থা, সেখানে কিন্তু আমাদের দেশের যে সরকারি সংস্থা তাদের কোনো ভাগিদারি নেই। তাই বিশ্বের বাজারে তেলের দর কম, আমাদের বাজারে তেলের দর কমে না। বিশ্বের বাজারে তেলের দর কম হওয়ার সুযোগ নিয়ে আমাদের দেশে আম্বানিরা নায়ারারা একটা দুটো না, হাজার হাজার কোটি টাকা মুনাফা করছে। আমাদের কি হচ্ছে? 1100 টাকা গ্যাসের দাম দিতে হচ্ছে, 100 টাকা পেট্রোল ডিজেলের দাম দিতে হচ্ছে। সর্বত্র জিনিসের দাম বাড়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই তেলের দামের বৃদ্ধি। কারণ তেলের দামের বৃদ্ধি মানে ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়, পরিবহনের খরচ বেড়ে যায়, পরিবহনের খরচ বেড়ে যায় মানে জিনিসের দাম বেড়ে যায়। তারপরে কি করছে? তারপরে যখন এখানকার কৃষক, একসঙ্গে দাঁড়ানো যাবে, আমি দাম বাড়ার পিছনে সরকারি নীতির দ্বিচারিতা সব থেকে বড় দায়ী। যখন বিশ্বের বাজারে ভালো দাম পাওয়া যায় তখন আমাদের দেশের উদ্বৃত্ত ফসল বিশ্বের বাজারে দিতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। একদিকে বলা হচ্ছে চাল উৎপাদনে আমরা সারপ্লাস, অর্থাৎ প্রয়োজন থেকে উদ্বৃত্ত চাল আছে, সেটা যখন বিদেশে রপ্তানির সময় আসে তখন বলে না বন্ধ রাখতে হবে। তুমি একদিকে বলছো আমার দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার দিনের পর দিন বেড়ে চলেছে $600 বিলিয়ন। আমার তাহলে ভয় কেন? বিশ্বের বাজারে সব কিছু পাওয়া যায়। ভয়টা এই কারণেই, এক শ্রেণীর পুঁজিপতিদের রক্ষা করার জন্য সরকার সদা ব্যস্ত। তাই যে কথাটা বললাম, বিশ্বের বাজারে যখন তেলের দর কমে যায় আমাদের বাজারে কিন্তু বেড়ে যায়, কারণ কয়েকটা পুঁজিপতিকে মদত করার লক্ষ্যে বাজারে তেলের দাম কমছে না। শুনলে অবাক হবেন, 142টা পরিবারের হাতে এই মুহূর্তে ভারতবর্ষে 30 লাখ কোটি টাকার সম্পদ।